वेलकम बंधुरा रेसिपी बाय रिम्पी आज के आयोजन थाकछे काची बिरियानी। काची बिरियानीर जोन्नो प्रथमे आमी एकटी बाटा मसला रेडी करे नेब। बाटा मसला रेडी करार जोन्नो आमी एखाने निये नियेछि एक चा चामचेर मतो पोस्तादाना, निये नियेछि एकटा स्टार मसला, निये नियेछि तीनटी जयत्री, निये नियेछि एकटी जयफुलेर अर्धेक टुकु, निये नियेछि तीन चारटी लंग, निये नियेछि हाफ चा चामचेर मतो सादा गोलमरिच, और एखाने निये नियेछि हाफ कप काजू बादाम एवं काठबादाम। एई सबगुलो मसला आमी एखन गुड़ो करे नेब। आपनारा चाइले एई गुड़ोटी ब्लेंडारेओ करते पारेन, चाइले पाटाय पिसेओ निते पारेन। आर एई मसलागुलो एखाने आमी देड़ केजि खासिर माँसर जन्य रेडी करछि। एखाने देड़ केजिर मतो खासिर माँस रयेछे, आमी एटी भालोभाबे धुये नियेछि। एखन एर मध्ये आमी लवण दिये दिच्छि। लवण দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রেখে আবার আমি এগুলোকে ধুয়ে ফেলব। এতে করে খাসির মাংসের থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে সেটা চলে যাবে। আর খাসির মাংসের পিসগুলো রেগুলারের চাইতে একটু বড় করা, কাচ্চিতে যেমন ধরনের পিস থাকে সেই পিসগুলোই। এই তো 10 মিনিট পর্যন্ত এই লবণ পানিতে খাসির মাংসগুলো ভিজানো থাকবে। 10 মিনিট পরে আমি এটি আবার ধুয়ে নেব। খাসির মাংসগুলো ধুয়ে লবণ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আবার লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা আর রসুন মিলিয়ে হাফ কাপের একটু বেশি নিয়ে নিয়েছি। আমি যে গোটা মশলাগুলো বলেছিলাম বেটে নেব, সেই মশলাগুলো আমি এখানে সব বেটে নিয়েছি। সবগুলো মশলা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, কাজু বাদাম আর কাঠবাদাম বাটা শুরুতেই আস্তেগুলো দেখিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি তেজপাতা, চারটা তেজপাতা দিলাম, তিনটা এলাচ, চারটা দারুচিনি। দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপ টক দইয়ের সাথে আমি জাফরান মিশিয়ে রেখেছিলাম। জাফরান আর টক দইয়ের মিশ্রণটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কেওড়া জল, দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল। এর মধ্যে আমি একদম গরম তেল ঢেলে দিলাম। কাঁচা তেল দেওয়া যাবে না, আমি বেরেস্তা করে যে রেখেছিলাম যে তেলটার মধ্যে, এই তেলটা আবার গরম করে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। এখানে এক কাপের মতো রান্নার তেল দেওয়া হলো। দিয়ে দিব হাফ কাপের মতো ঘি। আমি গ্যাসের চুলায় দুই টুকরো কাঠ কয়লা একদম গরম করে নিয়েছি। এখন এই কাঠ কয়লাগুলো আমি একটি ফয়েল পেপারে উঠিয়ে নিচ্ছি। এই গরম কয়লাগুলোর মধ্যে আমি এখন ঘি ঢেলে দিচ্ছি। কয়লাগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, এখন আমি এটি ঢেকে দিব। কয়লার মধ্যে আমি ঘি দিলাম, আপনারা চাইলে তেল দিতে পারেন, কিন্তু ঘি দিলে স্মেলটা অনেক ভালো আসে। আর এটি দেওয়ার কারণ হচ্ছে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। আমি এভাবে দুই তিন মিনিট রেখে দিব। মাংসটি এভাবে মেরিনেট করে আমি এখন আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিচ্ছি। আর এর সাথে আমি বাসমতি চাল ব্যবহার করব, তাই বাসমতি চালটি পানিতে ভিজিয়ে রাখছি। আর এই ফাঁকে আমি কাচি বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি। কাচির জন্য আমি এখানে আলু ভেজে নিচ্ছি। আমি আলুর সাথে শুধু লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। একটা হাঁড়িতে পানি নিয়ে নিলাম চাল ফুটানোর জন্য। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা, তিনটা এলাচ আর দুই তিনটা দারচিনি, একটা বড় সাইজের দারচিনি আর ছোট তিনটা দারচিনি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটি ফুটে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল। পানি ফুটে উঠেছে, আমি এখন এর মধ্যে বাসমতি চাল ঢেলে দিচ্ছি। বাসমতি চাল চালটি আমি আগেই এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন
পানি ঝরিয়ে নেচ্ছি। এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখানে 600 গ্রাম চাল রয়েছে। এখন ঘড়ি ধরে আমি 8 মিনিট চালটিকে বয়ল করব। 8 মিনিটের বেশি বয়ল করা যাবে না, একদম ঘড়ি ধরে 8 মিনিট বয়ল করলেই 50% রান্না হয়ে যাবে। আর এখানে আমাদের চালটি অবশ্যই 50%ই করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না, তাহলে কিন্তু মাংসের সাথে দমে দিলে চালগুলো গলে যাবে। এই যে আমি 60 মিনিট পরেই দেখতে চলে আসলাম কি অবস্থা, চালগুলো লম্বা হয়ে গিয়েছে আর অনেকটাই দানা দানা আছে। আর 1 মিনিট আমি এখন এগুলোকে নামিয়ে নিব। চালগুলো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। 1 ঘন্টা মেরিনেট করার পর এখন চলে আসলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ বা টমেটো সস, যাই দেন না কেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আবার কেওড়া পানি। দিয়ে দিচ্ছি আবার কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি দুধের সাথে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তা এখন দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ দুধের সাথে জাফরান ভিজানো ছিল, এর অর্ধেকটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো, আমি এখন 2টা লেয়ার করব, অর্ধেকটা চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি আবার দিয়ে দিচ্ছি ঘি, এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ঘিটা আমার ফ্রিজে ছিল, এই জন্য একদম আইস বেঁধে আছে। ঘিটা একদম লিকুইড করে দেওয়ার ট্রাই করবেন, নয়তো আমার মতো এভাবে এমন হাতে ভেঙে ভেঙে দিতে হবে। বাকি চালটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবার পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আবার ঘি। আমি হাতেই দিচ্ছি, কারণ ঘিটা গলা না, লিকুইড হলে আমি ছড়িয়ে দিতে পারতাম, যেহেতু লিকুইড না তাই আমি হাতেই দিয়ে দিচ্ছি। এখানেও আমি 1.5 টেবিল চামচের মতো আবার ঘি দিয়ে দিলাম। আমি এখানে আটাগুলি নিয়েছি, এখন পাতিলের চারপাশে আটা দিয়ে দিতে হবে, যাতে ঢাকনা দিয়ে কোনো ধরনের বাতাস ভিতরে বা বাইরে, ভিতর থেকে বাহির থেকে ভিতরে ঢুকতে না পারে বা ভিতর থেকে বাইরে যেতে না পারে। চালটা কিন্তু একদম গরম গরমই ঢালতে হবে, যাতে করে মাংসের মধ্যে চালের একটা ভাপ লাগে। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, আমি কোনো ধরনের ফুড কালার ইউজ করলাম না। আর জাফরানটা যখন ইউজ করবেন, জাফরানটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন দুধের মধ্যে, তাহলে অনেক সুন্দর একটি কালার আসবে। আমি খুব বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি তাই কালার আসেনি, আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আপনারা 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে সুন্দর একটি কালার আসবে। আর এই রেসিপিটি আমি একজন প্রফেশনাল বাবুচির কাছ থেকে নিয়েছি, বিয়ে বাড়িতে রান্না করে এমন প্রফেশনাল একজন বাবুচির কাছ থেকে এই রেসিপিটি নেয়া। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম। নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি, নিচে কিন্তু অবশ্যই একটি তাওয়া দিতে হবে। এখন আমি 10 মিনিট হাই হিটে এটি রান্না করব। 10 মিনিট পর চুলার জারটি একদম লোতে করে দেব, একদম লোতে করে 1 ঘন্টা 15 মিনিটের মতো দমে বসিয়ে রাখব। সময়টা মনে রাখবেন, প্রথমে 10 মিনিট হাই হিটে, এরপরে হিট কমিয়ে 1 ঘন্টা 15 মিনিটের মতো লো হিটে রাখতে হবে। এর মাঝে কিন্তু ঢাকনাটি একবারের জন্য খোলা যাবে না। সময় হয়ে গেল, আমি প্রায় 1 ঘন্টা পরে এখন এর ঢাকনাটি খুলে নিচ্ছি। এটা খুব আস্তে আস্তে খুলতে হবে, কারণ ভিতর থেকে এক ধরনের গরম ভাপ বের হবে এটা হাতে লাগলে কিন্তু, তাই খুব সাবধানে একটু ভাপটা বের হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরাতে হবে। এই তো ভিতর থেকে একটা পিস মাংস বের করে দেখি কি অবস্থা। অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। এই যে মাংসটা কিন্তু সহজেই খুলে আসছে, এই তো। আর নিচ দিয়েও কিন্তু লাগেনি, এই তো একদমই লাগেনি নিচ দিয়ে। জাফরানগুলো যে সাইডে ছিল এই সাইডে হালকা কালার হয়েছে। তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানিটা একদম প্রফেশনাল একজন বাবুচির কাছ থেকে নেয়া রেসিপি দিয়ে করা, এত সুন্দর স্মেল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নেক্সট রেসিপির নোটিফিকেশন পেতে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন যতটা সম্ভব।